عبد الله ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان بالحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وقال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل সম্মান মর্যাদা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়। আল্লাহর হাবিবুল বতি যদি দুরুদ শরীফ পড়ে আল্লাহ খুশি হইয়া আল্লাহর হাবিবুল উম্মতকে মাফ করে দেওয়া হয়। আমি অনুরোধ করবো যারা বাইরে ঘুরাফিরা করবাস্তর বাগানের মাঝে ঢুকে যাও আর ওই চলে মহাব্বত
ঐতিহ্যবাহী গ্রাম ফুরাহাটি ফিরের গাঁও জামে মসজিদের উদ্যোগে অত্র গ্রামের মধ্যে গান্ধীর ইসানের সব উপলক্ষে ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়গণ, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হযরত মাওলানা হাফিজ বাহলুল আহমদ হুমায়ুদ্দিন সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি রাস্তায় আছেন বিশিষ্ট ইসলামের চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল আহাদ জিহাদি সাহেব, আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ, আল্লাহ প্রেমিক, রাসুল প্রেমিক, অলি প্রেমিক, বায়রা মুরব্বিয়ান কারাম, বাসায় বাড়িতে দিনদার ইমানদার মাও বোনেরা, আল্লাহ তালার আল্লাহ দরবারও লক্ষ কোটি শুক্রিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র ঈসাকে সব মাহফিল আসার বসার তৌফিক দিয়েছেন। এই জন্য খালিস নিয়তে উচ্চ আওয়াজে আল্লাহ তালার শুকুর আদায় করি, হোক আলহামদুলিল্লাহ। বিশেষ করে অত্র গ্রামের আদর্শ ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তাকে লাগাইয়া সদস্য পর্যন্ত এই যে যুবক ভাই হল আসেন, আজকের এই মাহফিল শ্রাম দিয়েছেন মুরব্বী হলের পরামর্শে, আর এই সংস্থা কর্তৃক আয়োজিত আজকের এই মুবারক মাহফিল আমরা দোয়া করি এলাকার দায়, এই গ্রামের দায়, কোন মতে মোহাম্মদের জন্য আজকের এই ইসালেন সব মাহফিল জাল্লায় কবুল করুক, হুক আমিন। হযরত আজিম কেরাম ছোট্ট একটা আয়াত তিলাওয়াত করছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআন শরীফের আয়াত, গোটা জাতিরে আল্লাহ জানাইয়া দিন এই পৃথিবীর মাঝে শত শত ধর্ম হল আছে, কেউ আগ্নির পূজা করেন, কেউ মাছর পূজা করেন, কেউ গাছর পূজা করলা, কিন্তু শত শত ধর্মের মাঝে আল্লাহর দেশে যে মনোনীত ধর্ম ও ধর্মর কথা আল্লাহ পবিত্র জবান দিয়ে গোটা জাতিরে জানাইয়া দিলা যে আপনারা এক বাপর সন্তান, আমরা সবর আদি পিতার নাম পিতা হতে চাইনি হযরত আদম, আবু জাহলের বাপ হযরত আদম, হযরত আবু বকর সিদ্দিকের বাপ হযরত আদম, হায় রে হায় আমরা দেশ যে বাপ মানে না তো আমরা তার হই শুনবা, ও লাগার মাঝে আমরা বাপ মানছি, জমিনে আওয়াজ করে যারা বাপর কথা শুনছেন এরা আল্লাহর দলের মানুষ, যারা বাপর কথা শুনছেন না এরা শয়তানের দলের মানুষ, ঠিক কিনা? আল্লাহ ফরমাইল আমার হাবিব এই পৃথিবীর মাঝে শত শত ধর্ম আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাদ দ্বীন ইন্দাল্লাহিল ইসলাম, ইসলাম ধর্মে আমি আল্লাহর পক্ষ থেকে ও আমার হাবিব আপনার জন্য আপনার উম্মতের জন্য কবুল করে নিলাম, জুড়ে হোক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমি আল্লাহর যারা মানে আপনি নবীর যারা বিশ্বাস করে আপনার প্রতি যারা ঈমান, কলমাটা ফরানি হয়
এটা আমার কোন জায়গার দর্শকত দেওয়া লাগে না, শিলও মারা লাগে না, কাফিরের সময় জবান দিয়ে হইব না ইসলাম গ্রহণ করিল, কলমাদের সময় অন্তর মাঝে গ্রহণ করিল, জবান দি হইল, অন্তর দি বিশ্বাস করল, খাজে পরিণত করার জন্য নিয়ত করলো। হে রাসূলুল্লাহ, হে হাবিবুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন, ওগো আমার হাবিব, যারা এই কলমারে যার অন্তর মাঝে নিল, আমি আল্লাহরে বিশ্বাস করল, 80 বছরে কাফেরে আমি সব গুনাহ মাফ হইরা, আমি আল্লাহর ভক্ত দেখি, ওই মানুষকে মুমিন বানাইলাম আর মাসুম বান্দা হিসাবে কবুল করলাম। 80 বছরের কাফের এবারে যদি কলমা ভরি যায় আর কাফের জয়সিনি আমরা তো 12 বছর থেকে লাগে থাকার নাকি মুনকার আসেনি না না আসে, কিন্তু কাফের যদি 80 বছর 120 বছরের কলমা ভরি যায় দাম আছে আমি কলমা ভরেছি, আমার কোন গুণা নাই, আমি মুসলমান, আমার ঈমান আছে, কিন্তু মুসলমান হওয়ার পরে দায়িত্ব আছে না? সর্বপ্রথম ইসলামের বুনিয়াদ ফাস্টা তিনটার মাঝে কোন পয়সার কোন হার বা নাই, কিন্তু দনে যায় যারা দনে তারা রুফে জাকাত ফরজ। এখন আমি কলমা ফললাম, আমি মুসলমান, সাজলালের উত্তর শুনি, সাজলাল সাহেবের কলমান মুসলমান আমরা, ঠিক কি না? আজকে আমরা জাকাফির হইয়া ওই যে আল্লাহর মকবুল অলি এই জায়গার মাঝে আছেন, কত বড় এক গজব দিল সবদিন আগে আমরা, বাকি যারা আসি সারা আল্লাহ হেফাজত অলির আল্লাহর মায়ার বন্ধা হল। এই জন্য কোন মহফিল যদি 40 জন মানুষ থাকে, 40 জনের মাঝে আল্লাহ মমিন বানাইয়া 39 জনের দোয়া কবুল করি নাই, আল্লাহ ফরমাইল আমার হাবিব, আমি আল্লাহ ইসলাম ধর্ম দিলাম, আজ যারা মুসলিম হইল যারা মুসলমান, মুসলমানের এত দাম, এই গোটা পৃথিবীর মাঝে যদি সব মুসলমান মারা যান, একজন কলমাওয়ালা মানুষ যদি দর্শন হিসেবে আল্লাহ 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 জিকির যদি করে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, গোটা পৃথিবীর মানুষ সব মারা গেল, আর একজন কলমাওয়ালা মানুষ গাছর নিচে বইয়া গাছর তলে বইয়া যদি কলমা করে, তাহলে আমার নব্বী ফরমান লা তাকুমুস সাআ,
ই বেটা যতদিন জিন্দা থাকবো ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। কলমার দাম আছে না নাই? এই কলমার তালিম হযরত শাহজালাল মুজাদ্দিদ এমন রহমতুল্লাহি আলাইহি এমন থেকে তালিম দিতে দিতে আইতে আইতেছিলেন। কলমা জিকির দিলাম কাউসে পাক আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি আলাইহি কলমার তালিম দিলেন যে তফির ফকির হলে জমিনের মাঝে আইসেন সাইদুনা মুর্শিদুনা আল্লামা ফজলুল ইসলাম কিবলা রহমতুল্লাহি আলাইহি জাগায় লাগিয়ে থামকা কলমার তালিম দিলা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করলে ইমান মরে নিনা তাজাও তাজাও দুনিয়া গা মরে নিনা তাজাও তাজাও। আমরা দেশ বহুত মানুষ সবা আমরা তালিম যদি মুসলমান আর মুসলমানে বেশি বেশি ঘটি জলসা যদি বেশি বেশি হয় আর দিন ও নাসি হাতুন তাহলে দিন অন্তরের মাঝে দিন ও নূর হয়ে দৌড়িব। বাবার দোয়া খুশিনার আমার পক্ষ থেকে ইসলাম হওয়ার পরে আমরা মুসলমান হওয়ার পরে আমরা তো জন্মগত ভাবে মুসলমান, কোনো দরখাস্ত লাগছে না, কোনো অ্যাপ্লিকেশনও লাগছে না। আল্লাহ দয়ায় আমরা মুসলমান হয়েছি এই জন্য আবারও শুক্রিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার হাবিব যারা মুসলমান মুসলমানের দেশে নামাজ আসেনি, আসেনি রোজা আসেনি, কোরআন শরীফের তিলাওয়াত আসেনি, ফরজ আসেনি, যাকাত আসেনি, এতিমদের সাহায্য করার বিধান আসেনি, আলিমদের সম্মান করার মুসলমান গেছে তাজিম আসেনি, বলি আল্লাহ তাজিম করার এইটা ইসলামের মাঝে আসেনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইলো গো আমার হাবিব আমি যে ইসলাম দিলাম ইসলামের মাঝে সাহায্য হইলো সত্তরটা কে আরো উঠবে। সুবহানাল্লাহ। আপনার উম্মতের মাঝে যদি পর্দা পাওয়া যায়, মা বোন যারা আছেন আপনার উম্মত বান্দির মাঝে যদি স্বামীর খেদমত পাওয়া যায়, বান্দিন হল যারা আছেন এরার মাঝে যদি সদকা পাওয়া যায়, এরার মাঝে যদি কোরআন শরীফের তিলাওয়াত পাওয়া যায়, ওয়া মিনাস সালিহাত
এরা যদি জলসা হরে জলসার ভাবে উপস্থিত হয় খামে যা বাদনা মারা যদি হুকা বাদনা মারা ওয়ামিল সালিহাত ইতা বালাহাম সালাম দেওয়া বালাহাম মাদ্রাসা মসজিদ বানানে বালাহাম ওয়ামিল সালিহাত কায়নাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা ও গো আমার হাবিব ওয়ামিল সালিহাত বালাহাম যদি আমার উম্মতে ফরে তাহলে আমি আল্লাহর পক্ষ থেকে ও উম্মতর গায়ে একটা জান্নাতের মাঝে জান্নাতুল ফিরদাউস যাব করে দিলাম আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ বাবার নাম বাবার নাম অমুক বাড়ি অমুক আমরা বাড়ি যদি জান্নাত হয় বাচ্চাইন তোর বাড়ি কোন হইব আল্লাহরে সৃষ্টিকর্তা হিসাবে মানছ আমরাও জমিন যদি আল্লাহরে মানি তাহলে আমরা আদমের সন্তান ঠিক কি না ঠিক যদি ও আল্লাহরে যদি সিদি না মানি না যা যে খাই যে হায়াতের মালিক রিজকের মালিক মৌতের মালিক বিবাহ সাদি এখন জোরের মালিক বিদেশ দেনওয়ালার মালিক বিদেশ থেকে আনমেওয়ালার মালিক আলিম বানাইছে আল্লাহ বড় ডাকাইতে বানাইছে হোকা বলে এখানে আল্লাহ বলতাম গেলে আল্লাহ দেখাইতে নেই বাকি বান্দাই যদি চায় রাত তিনটার সময় তাহাজ্জুদ নামাজ হইতে পারে বান্দাই যদি চায় তাহাজ্জুদ এই তিনটার সময় বাদহামও যাইতে পারে এই শক্তি বান্দারে কে দিছেন জোরে হোক আছে দিছেন এখান কইতে পারতে নাই বাদু আল্লাহ করুন বাল্লা আল্লাহ করুন এখান কইতে পারতে নাই তবে ওয়াল কাদরি ওয়াল খাইরি ওয়া শাররি মিন আল্লাহ তাআলা বালামন্দ যেগুলো আছে কোন বালামন্দ ক্ষেত্রে যাবে বিপদ আপদ বান্দার জন্য বান্দায় যে বাদ কোনো আল্লাহ হুকুমই জানে যেমন অ্যাক্সিডেন্ট বান্দার কোনো দুর্ঘটনা বান্দার ইজ্জত হারানো এই সমস্ত গেল এই কারণে বালা আর গুড়া দুয়োটা আল্লাহ রয়েছে আল্লাহ যদি কেউ দেশ আইন এবারে আর শাহ আজিম পর্যন্ত তার ইজ্জত দিতে পারেন জুড়ে হোক আল্লাহ যদি কেউ সাইন তাহলে জমিনের মাঝে ইজ্জত করতে পারেন এটা ক্ষমতা কার দেশে কিন্তু বললাই দেশে চুরি করে এই সময় আল্লাহর হুকুম নাই যে এখানে আল্লাহ ই সাইড আল্লাহর অবস্থা করে দিকে আমার নামদারে আমি এই সময় দিলাম আমি দেখলাম না الله رب العالمين فرمائیں والا نبلونکم بشیء من الخوف والجوع ونقص من الاموال ও আমার বান্দা 60 বছরের জীবন দিলাম 80 বছরের জীবন দিলাম করবিয়া ফজর নামাজের টাইমে করবাত তোমার বিবে তোমার হইরানে গরম পানি হইরা দিমু নামাজ পড়ো কিন্তু তোমার জানে মানে না
আমি তো তোমার জমিনে পরীক্ষা করার দায় দিছি, আমি পরীক্ষা করার দায় তোমার দিছি, 60 বছরের জিন্দগি দিলাম, 80 বছরের জিন্দগি দিলাম, এখন দেখি বোম্বাই কি কাম করে। تبارك الذي بيده الملك بيده الملك الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا بندا তুমি জানো নি তোমার জমিনের মাঝে আমি কিতাব দিয়ে দিলাম পিছনে তোমার মৌত লাগাই মৌত আসে নি না না আমি আল্লাহর পক্ষ থেকে মৌত সৃষ্টি হলাম, মৌত তোমার পিছনে দিলাম আর হায়াত দিছি জমিনের মাঝে। তোমরা এখন কত সুন্দর আমল করতে পারো, কার চরিত্রটা সুন্দর করতে পারো, 60 বছরের জিন্দগি 80 বছরের জিন্দগি বন্ধা তোমার, তুমি যদি আমলটা তোমার সুন্দর হয় তোমার জীবন সুন্দর হয় তাহলে জানিয়ে রাখো ওই ইসলাম দেখা তোমার জীবন যদি সুন্দর করো তাহলে ইসলাম তোমার ওই গোলার মালা যে ইসলাম ইসলামের মাঝে ঢুকছো, ইসলামের মাঝে নামাজ জাহাজ জাকাত ফরদা ফরজ ওয়াজিব সুন্নত নফল আর ইসলামের মাঝে আছে হারাম হালাল মাকরুহ এই সমস্ত মানিয়া যদি তুমি চলো তাহলে জানিয়ে রাখলে বন্ধা আমি আল্লাহর পক্ষ থেকে 8টা জান্নাত তোমার জন্য বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। জমিনও বহুত পরীক্ষা করি আমি, রিজিয়াত দিই আমি তোমার পরীক্ষা করলাম, হঠাৎ ছেলে সন্তান তোমার দিলাম, এত লাস্টে ছেলে সন্তান দিলাম, 60 বছরের জিন্দগি 80 বছরের জিন্দগির সময় বাচ্চা তোমার দিলাম, আর ও বাচ্চা আমি হঠাৎ নিলাম যে জানো তোমারে আমি আওলাদ দিয়ে পরীক্ষা করলাম, ও যদি ও সময় যদি সবুর করে মুসিবতের সময় ধৈর্য ধারণ করে আল্লাহ ফরমান ওয়াবাশশির সাবিরিন যারা সবুর ইখতিয়ার করে সবুরের মাঝে যারা থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদের মধ্যে আসি আসলাম তাহলো সুবহানাল্লাহ আর মহাবদে দরুদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আমি শুধুমাত্র
ডেলিভারির সময় যদি কোনো মহিলা মারা যায় তাহলে এটা কি সবই সিদ্ধ হতাম না হয় সাহ আপনাদের বলাইছি মরলে এমনি মরতাম শহীদ হইয়া মরতাম না সারা বিশ্বের মাঝে কাফির গেল সারা কাফের সারা মুসলিম কিন্তু মুসলমানের মাঝে গেল মুসলমান মুসলমানের মাঝে গেল মুনাফিক মুসলমান চুক্তি মুসলমানের মাঝে দুই গুরু এক গুরু গাইলা মমিন মুসলমান আর এক গুরু গাইলা মুনাফিক গুরু হইতাম মুনাফিক কাউরাই হইছে আমরা হইতে শুরু করিনি মুনাফিকের নাম আসেনি না নাম ইন্নাল মুনাফিকিনা ফি দারকি আসফালি মিনান নার সাক্ষাৎ জাহান্নাম থেকে আরো নিচে ওই জাহান মুনাফিক এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় বাবা আমার হাবিব ইসলামের ক্ষতি কাফির হলে যেরূপ আপনার উপরে আপনি যা সরাসরি দেখুন অমুক কাফির অমুক কাফির আবু জেহাদ উৎপা সাহেব কিন্তু মুনাফিক হলে যে সময় করে আমি বুঝতে পারুন না তার কারণ মুনাফিক তো আমার লোকে থাকে পাচ্ছেন না মুনাফিক কই থাকে লোকে থাকে আল্লাহ জমিনের মানে এর সাইতে আর বাদ মানুষ হইতে পারে না যে মানুষ আপনার লোকে থাকে আর অন্য গেছে খবর মক্কার মাঝে টেন্ডার এসকে হইল মুনাফিক কাফের মাঝে এত বাদ কাফের আসিব নয়েল মানুষের দুষ সালে কানে কানে থাকতো নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্ম ইসলাম হইয়া জমিনের মাঝে আইসো মানুষ দলে দলে আইয়া ইসলামের মাঝে নবীজির চেহারা মুবারক দেখতে গাইয়া ঢুকের জুড়ে হতে ইসলাম শান্তির ধর্ম নির্বেলাল এ সাইতে উত্তম ধর্ম উত্তম জাতি আল্লাহ জমিনের মাঝে নাই এই জন্য তো আল্লাহ ফরমাইছে ইন্না দ্বীন ইন্দাল্লাহিল ইসলাম এই পৃথিবীর মাঝে যদি আমি কোন ধর্ম পছন্দ করি তার নাম হচ্ছে ইসলাম আসুন ডাকার শক্তি কাফির হয়ে গেছে আপনারা নেটো আমাইলে দেখবা ডাকার বড় বড় তারা ওয়াজি অগুই অগুরি হর কাফির অগুই অগুরি হর কাফির ফুরু কাফির আনতে না বড় কাফির আনতায় না মাইজমটা আনতায় খুব কখনটা আনতায় বাদে ঘুরি ফিরি আমরা সিলেটি যারা আছি আল্লাহ জমিনের মাঝে সিলেটরে আল্লাহ এত দামি হিসাবে আল্লাহ কবুল করছেন সুবহান আল্লাহ গোটা বাংলাদেশের দেখা যদি আপনার নামে থাকে রাজধানী আধ্যাত্মিক রাজধানী হচ্ছে সিলেট ঠিক কিনা শত শত হাজার হাজার বলি আল্লাহ জাগায় জাগায় মজা আল্লাহর মায়ার বন্ধ সিলেটি আলিমগর মাঝে সিলেটি কোনো মানুষের মাঝে সিলেটি নৌকার মাঝে যে তার মাঝে কোনো বেইমানি আমরা ই একটা দল আছে যদি সিফাই সাফাই যদি তো রেখে তো তো মুনাফিক এই নিয়ে গেল এটা মুনাফিকের হত্যা আলামত হই তো তিনটা আছে মুনাফিক আপনি নিজে নিজে বুঝবো আমি কোন দরজার মাঝে আছি যদি না তাকে ফটফুলিতে বসাই নি মসজিদ আজান করলে মুনাফিক দিয়ে খালি অশান্তি আরম্ভ হয় হ্যাঁ খালি লুকাইয়া থাকে মানুষ সামনে মারিলে খালি এ কয়ে গেলে টুকি কাঁদু মানুষ গেছে গেছে টুকি
বুঝবা মুনাফিকি এটা কেটাই যা অন্তর মাঝে একটা বেমার ফয়দা হয়েছে। মুনাফিক আবার মসজিদের মাঝে গেলে শুক্রবার আর ফাঁসতে নামাজ গেও দেওয়ালি ইমাম সাহেব মানুষ অনুযায়ী এটা না খারাপ হয়ে যাও দূরে হোক না হোক মাতঞ্জ আমরা তো আল্লাহ কলমার মুসলমান কি কিনা জঙ্গল আমার কত সময় মারার পরে ওইখানে এমন বাড়ি কলবে মারের ইল্লাল্লাহ জিকির এই জিকির পরিষ্কার হইতে হইতে যারা খানকার জান ফুলতে সাপ পারে বা জায়গায় জায়গায় হালকা যারা আল্লাহর মায়ার বন্ধা জিকির করতে 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 কলব এত পরিষ্কার হয় মদিনা শরীফ পর্যন্ত এই কলবে দেখা যায় কল পরিষ্কার দিল বেটা কইছে বেটা এই অত নমাজ ফরজ দিলাম পরিষ্কার করে তো বোঝা গেল দিল কি তার হয়েছে জঙ্গা রয়েছে দিল দামার এটা পরিষ্কার করা গেল কলমার নমাজও আসলাম বুঝলাম বাজে নমাজ যদি সালগো করে দিন দেখায় নমাজে আপনাকে এত সুন্দর পরিবেশ আনছে নমাজে ফুল দেখবার সমাজ ঠিক করে দিচ্ছে দূরে থেকে সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় নবা আমার হাবিব আমার বান্দাদের সময় নমাজ পড়ে আর ছোট বাচ্চার নমাজের তালিম দেন মা বোন বন্ধুরা সুন্দর বাড়িতে যারা নমাজ পড়ুন লগে লগে বাচ্চারে যদি নমাজের তালিম দেন হাজির সে কুচির মাঝে আল্লাহ গোটা জাতিকে জানাইয়া দেন আমার বন্দায় হোসেন আল্লাহ হুলিমান হামিদান রব্বানা লাকাল হাম হুইয়া বন্দার নয় কোন মা যদি মেয়ে হইয়া নমাজ করুন মা যে সময় স্বামী আল্লাহ হুলিমান হামিদা হইয়া দাঁড়াইলা মেয়েও দাঁড়ায় মা সেদ্ধার মাঝে রাইতা যদি কোনো হাফুর মাঝে বেড়া লাগে যদি লেট হয় বাচ্চা কিন্তু গাগে যায় না বাচ্চাও ভয় মাঝে সময় সেজদার চায় ঠিক টাইম মতো বাচ্চাও সেজদার মাঝে যায় আল্লাহ এখন মানে আমার ফেরেশতা হল জীবন দা বানাইতে আপনারা অত নিষেধ করলা এত কিছু বানা দিলা আজকে তো হাসান বান্দা বান্দি মিললাম এরূপ আমি আল্লাহ রে সেজদা দে মা তার বাচ্চারে আমি আল্লাহ রে সেজদা দেওয়ার জন্য শিক্ষা দেই আর বাবা তার বাচ্চারে মসজিদ লইয়া যায় ও আমার ফেরেশতা আপনারা জানিয়া রাখুক বাচ্চার সেজদার মুখা চাইয়া আমি আল্লাহ মা বাবার মাফ করে দিলাম আচ্ছা ছোট ছোট বাচ্চা আমরা এলাকাতে চাইলা মসজিদ বাচ্চা নিল এই খারগুরুর কি ঘুরি খারে লইয়া আইলাই রে ওটা করি এটা খবরদার এটা সময় সমস্ত বাদ কালছে আপনারা গেছেন মক্কা শরীফ মদিনা শরীফ ছোট বাচ্চা দ্বারা একবারে গেদা পিতারে মসজিদে নামাজ দরকার নাই আর সুন্দর ফরমান 7 বছর বয়সের সময় বাচ্চারে নামাজের তালিম দেব কয় বছর 7 বছর বাচ্চার প্রস্রাব পায়খানার কথা কইতে পারবো নি না না তাহলে ওই বাচ্চারে মসজিদে লইয়া যাও যে কইতে পারবো পেশাব করতাম
মাথা ঘুরতাম না হয়তো ভাবতাম ও বাচ্চারে লইয়ে দাও কাপড় মসজিদ না এখন মক্কা মদিনা দেখবা এখানে তো এটা বাইরের দেশ কত হাজার হাজার মানুষ নিজের বাচ্চারে লোকে লোকে আমি এখন খারাপ হয়েছি আমার বাচ্চাও কিন্তু আমরা তো সবাই তো বাচ্চাদের উপরে দিলাম অসুবিধা থাকে কিন্তু কি তারা তারাইয়া যদি মসজিদ তাকে দেওয়া হলো আল্লাহর হুকমর বাইরে এটা সাময়িক ঠিক কিনা বাচ্চান্তরে যদি আপনি যদি নমাজি না বানান আপনার বাচ্চারে আমি নমাজি বানাইব না হযরত উসমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে তার বাচ্চারে নমাজের পাকিত দেন হুদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাচ্চারে নিজের তালিম দাও মায়ের মেয়ের মহি নমাজের তালিম দাও এই দিন তো বিয়া শাদী হইলো কোন মার মামুর বাড়ি কোন তো যখন হোক মক্কাই ও মক্কা না কোন বেরাও নেসা ও নেসাওর বংশ হইতি আর এই বিচির করে ওই বালা মানুষ হইবে ঠিক কি না ঠিক মন চোতাস আর আমরা আরক্তা চাই লিখিতা বিয়াত গেলাই খালি ও ভাই স্যার।